नमस्कार सबा के स्वागत सुजित पाठक एस्ट्रोलॉजी चैने 2022 साल अगस्ट मास केमन जाबे आपनादेर शरीर स्वास्थ्य केमन जाबे आपनादेर आर्थिक परिस्थिति केमन जाबे जारा छात्र आछेन तादेर शिक्षार्थी जीवन केमन जाबे आपनादेर कैरियर केमन थाकबे आपनादेर पारिवारिक जीवन आपनादेर सांसारिक जीवन ओ प्रेम सम्पर्क एई निये एकटी छोट्ट आलोचना आमी आपनादेर सामने उपस्थापन करब। जारा सिंह राशि बा सिंह लग्नेर जातक ओ जातिका 2022 सालेर आगस्ट मास तादेर केमन जाबे चलुन देखेनि सिंह राशि अथवा सिंह लग्नेर आगस्ट मासेर राशिफल। तबे तार आगे बोलबो जारा एखोनो पर्यन्त आमार चैनलटि देखछेन अथच सबस्क्राइब करेननि तारा अविलम्बे चैनलटिके सबस्क्राइब करुन এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন প্রথম নোটিফিকেশন পাওয়ার জন্য। ভিডিওগুলি যদি ভালো লাগে লাইক ও শেয়ার করতে কিন্তু ভুলবেন না। চলুন তাহলে দেখে নিই সিংহ লগ্ন বা সিংহ রাশির রাশিফল। প্রথমেই বলবো আপনাদের ক্যারিয়ারের বিষয় নিয়ে। যারা সরকারি চাকরি করছেন তাদের একটা বদলির জায়গা কিন্তু পাওয়া যাচ্ছে, এবং যদি আপনারা কোনো মেনটেন্যান্স ডিপার্টমেন্টে থেকে থাকেন সরকারি চাকরি ক্ষেত্রে, তাহলে পরে কিন্তু আপনাদের একটা ইমপ্রুভমেন্ট কিন্তু হচ্ছে। এছাড়াও আপনাদের একটা বন্ধুত্বপূর্ণ মনোভাব থাকবে, কিন্তু চেষ্টা করবেন যে অফিসে বা কর্মস্থানে কারোর সাথে কোনো রকমভাবে অযাচিত মেলামেশার সাথে আপনি যদি জড়িয়ে যান তাহলে পরে কিন্তু আপনার বদনাম হবে। যদি কোনো মহিলা আপনি হয়ে থাকেন, আপনি কোনো পুরুষের সাথে মেলামেশা, এবং কোনো পুরুষ হয়ে থাকেন কোনো মহিলার সাথে মেলামেশা, এটা কিন্তু আপনার কর্মক্ষেত্রে একটুখানি অন্য দৃষ্টিতে নেওয়া হবে। সেটা যাতে না হয় সেদিকটা খেয়াল রাখবেন। আদারওয়াইজ আপনার কর্মস্থান যথেষ্ট সুখপ্রদ এবং সকলের সাথে আপনার একটা বন্ধুত্বপূর্ণ মনোভাব থাকবে। যদি আপনি প্রাইভেট সেক্টরে চাকরি করেন বা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি করেন, তাহলে সেলস ডিপার্টমেন্টে যারা আছেন তাদের কিন্তু ছাপ্পড় ফাড়কে তাদের দেবে। কেননা আপনাদের ক্ষেত্রে অবশ্যই জায়গাটা খুব সুন্দর হবে এবং ভালো হবে। এছাড়াও যদি আপনি কোনো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন তাতে আপনার কাজ সম্পূর্ণ হবে এবং আপনার কথার মান্যতা থাকবে। মাসের শেষের দিকে আপনার বাইরে যাওয়ার একটি যোগ পাওয়া যাচ্ছে, যদি আপনি সেটা গ্রহণ করেন তাহলে পরে আপনার ক্ষেত্রে কর্মে উন্নতির জায়গা অবশ্যই আছে। এছাড়া ইনক্রিমেন্ট আপনার ভালোই হবে, আপনি নিশ্চিন্তে থাকুন এবং কাজ করে যান। যারা এখনও পর্যন্ত চাকরি পাননি অথচ চেষ্টা করে যাচ্ছেন তাদের ক্ষেত্রে বলবো যে আপনি চেষ্টা করুন, এই মাসের শেষের দিকে আপনাদের চাকরির যোগ পাওয়া যাচ্ছে। হয়তো সরকারি হবে না, কিন্তু বেসরকারি কোনো চাকরি কিন্তু আপনি পাবেনই পাবেন, তবে চেষ্টাটা আপনাকে চালিয়ে যেতে হবে। যারা প্রফেশনে আছেন প্রফেশনের ক্ষেত্রে বলবো আপনারা পাবেন মিশ্র ফল, কেননা কিছু কিছু ক্ষেত্রে আপনারা আপনাদের লেথার্জিকে অর্থাৎ আপনাদের যে অলসতা সেটাকে প্রকাশ করে ফেলবেন, যার ফলে প্রফেশনের সঠিক যে দিশা সেটা আপনারা পাবেন না। কিন্তু যদি আপনারা সঠিকভাবে এগোন বা কর্মদক্ষতার সাথে বা যদি কোনো অলসতা ত্যাগ করে নিয়ে এগোন তাহলে পরে আপনাদের প্রফেশনের জায়গা অবশ্যই ভালো হবে। ডাক্তার, উকিল বা যারা ট্রেডিং প্রফেশনে রয়েছেন তাদের ক্ষেত্রে বেশ শুভপ্রদ জায়গা। যদি আপনি কোচিং সেন্টার থাকে, আপনার প্রাইভেট কোচিং সেন্টার, তাহলে পরেও কিন্তু একটা ভালো জায়গা পাওয়া যাচ্ছে আগস্ট মাসে। যদি আপনি একজন ব্যবসায়ী হন তাহলে পরে ব্যবসা ক্ষেত্র শুভ জায়গা একটা পাওয়া যাচ্ছে। যদি আপনার লোহার ব্যবসা, কাঠের ব্যবসা, তেলের ব্যবসা বা মজুদ রাখা কোনো ব্যবসা অর্থাৎ রাখিমালের কোনো ব্যবসা থেকে থাকে তাহলে পরে তার থেকে আপনি যথেষ্ট মুনাফা অর্জন করতে পারবেন বলেই আশা করা যাচ্ছে। এবং আপনার নতুন কোনো ব্যবসার চিন্তা মাথায় ঘুরপাক খাচ্ছে, সেটা এ মাসের 17 তারিখের পরে গিয়ে বাস্তবায়ন হবে এবং আপনি অবশ্যই নতুন ব্যবসা শুরু করতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে আপনার যে পার্টনার থাকবে, যদি পার্টনারশিপ ব্যবসা থাকে সেক্ষেত্রে কিন্তু শত্রুতার জায়গা রয়েছে এবং টাকা তছরূপেরও একটা জায়গা তৈরি হবে। সেক্ষেত্রে পার্টনারকে যথেষ্ট চিন্তাভাবনা করে আপনি রাখবেন বা তাদের প্রতি নজর রাখবেন, তাহলে পরে আপনার ব্যবসা ক্ষেত্র ঠিক থাকবে। যদি আপনি এক্সপোর্ট ইম্পোর্টের কোনো ব্যবসা করে থাকেন সেটা আপনার ক্ষেত্রে খুব ভালো হবে। প্লাইয়ের ব্যবসা অথবা গাছ, যারা ধরুন গাছের গুঁড়ি কিনছেন, কিনে সেটাকে কাঠ চেরাই করে নিয়ে বিক্রি করছেন, সেক্ষেত্রেও তাদের সুবিধা হবে এবং তাদের মুনাফা অর্জন হবে। যদি স্বমিল থাকে স্বমিলের ক্ষেত্রেও আপনাদের
ভালো মুনাফা অর্জন হবে বলেই আশা করা যাচ্ছে। যদি আপনার সিংহ রাশি অথবা সিংহ লগ্ন হয় এবং আপনি যদি একজন শিক্ষার্থী হন তাহলে পরে শিক্ষাক্ষেত্রেও আপনাদের বেশ শুভপ্রদ। তবে ওই একটাই জিনিস, সেটা হচ্ছে লেথার্জি ভাব, এটাকে আপনাদের কাটিয়ে উঠতে হবে। পরিশ্রম যদি করেন সফলতার সিঁড়ি অবশ্যই চড়তে পারবেন, কেউ আটকাতে পারবে না, কিন্তু তার জন্য পরিশ্রমটা দরকার। সঠিকভাবে পরিশ্রম করুন, তাহলে পরে দেখবেন আপনার বিদ্যাক্ষেত্র যথেষ্ট শুভপ্রদ। যারা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছেন, যারা ড্রাফটসম্যানশিপ নিয়ে পড়াশোনা করছেন, যারা মাইনিং ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছেন, তাদের ক্ষেত্রে অত্যন্ত শুভপ্রদ। যদি আপনি ফার্মাসি নিয়ে পড়াশোনা করেন বা মেডিকেল নিয়েও পড়াশোনা করেন, আপনাদের ক্ষেত্রে যথেষ্ট শুভপ্রদ পাওয়া যাচ্ছে সেই জায়গাটা, কিন্তু আপনাদের পরিশ্রমের জায়গাটা আরও বাড়াতে হবে। যদি আপনি কম্পিটিটিভ পরীক্ষার সাথে যুক্ত থাকেন তাহলে পরে কম্পিটিটিভ পরীক্ষার্থী যারা আছেন তাদের ক্ষেত্রেও শুভপ্রদ। যদি আপনাদের পঞ্চম ভাব এবং লগ্ন ভাব একত্রিত থাকে এবং কোনো অশুভ গ্রহ দ্বারা পীড়িত না থাকে তাহলে পরে আপনার সাকসেসকেও আটকাতে পারবে না। এছাড়াও যদি গোচরকালীন জায়গায় আপনার লগ্নের সাথে যদি দশম ভাবের কোনো কানেকশন তৈরি হয়ে যায় তাহলে পরেও আপনার সফলতা কেউ আটকাতে পারবে না। কাজে এগিয়ে যান, অবশ্যই আপনার সফলতা আসবে। চলে আসবো এবার আপনাদের পারিবারিক ক্ষেত্র নিয়ে। যদি আপনার সিংহ রাশি অথবা সিংহ লগ্ন হয় তাহলে পরে কেমন থাকবে আগস্ট মাসে আপনাদের পারিবারিক ক্ষেত্র? আপনার একটা গাম্ভীর্যতা থাকবে, যেটা সিংহ রাশি বা সিংহ লগ্নের একটা স্বভাব। সেই গাম্ভীর্যতাকে লঙ্ঘন করে কেউ আপনার সামনে দুটো কটু কথা বলতে পারবে না, কেননা আপনার যে চাওয়া বা পাওয়া তার মধ্যে যথেষ্ট মেলবন্ধন থাকবে এবং আপনার পারিবারিক জায়গাও বেশ শুভপ্রদ থাকবে। কেউ আপনাকে কোনো কিছু বললে পরে সেটা আপনি যেমন রক্ষা করবেন, আপনি যদি কিছু বলেন তাহলে পরে সেও কিন্তু সেটা রক্ষা করবে। অতএব পারিবারিক ক্ষেত্র থেকে যথেষ্ট ভালো অবস্থা পাওয়া যাচ্ছে। তবে কিছু কিছু ক্ষেত্রে কিছু স্বজনের সাথে আপনার বিরোধ বাঁধতে পারে এবং সেটা সাময়িক, তারপরে আবার সেটা ঠিক হয়ে যাবে। এবং আপনার যদি কোনো শরীরী সমস্যা পুরনো থেকে থাকে, সেই শরীরী সমস্যাটা কিন্তু এখনও পর্যন্ত চলবে ও এটা লং টার্ম ব্যাপারে সে দাঁড়াবে, কেননা সেও ভাঙবে না, আপনিও মচকাবেন না, এইরকম জায়গা থেকে যাবে। বাবা বা মা তাদের শরীর স্বাস্থ্য ঠিক থাকবে, গতানুগতিক হয়তো বাবার পড়ে গিয়ে অর্থাৎ আপনার পিতার পড়ে গিয়ে একটু আঘাত টাঘাত লাগতে পারে, আদারওয়াইজ এমনি আপনাদের পারিবারিক ক্ষেত্র শুভপ্রদ। যদি আপনি কোনোরকম সমাজসেবামূলক কাজের সাথে যুক্ত হতে চান সেটাও আপনার ক্ষেত্রে শুভপ্রদ। এবং আপনার নানান রকম সমস্যার মধ্যে আপনি আপনার পরিবারকে অবশ্যই পাশে পাবেন, কাজে ওভারঅল দেখতে গেলে পরে আপনার পারিবারিক ক্ষেত্র বেশ শুভপ্রদ। চলে আসবো আপনাদের বৈবাহিক জীবন এবং প্রেম সম্পর্ক বিষয় নিয়ে। যদি আপনার সিংহ রাশি এবং সিংহ লগ্ন হয় তাহলে আপনাদের বৈবাহিক জীবন গতানুগতিক চলবে, কখনো ভালো কখনো মন্দ। অর্থাৎ মাসের প্রথমার্ধে বেশ ভালো চললে পরও শেষ অর্ধে যেটা আছে সেটা কিন্তু খুব ভালো নয়, কেননা এখানে তৃতীয় কোনো ব্যক্তির অবস্থান আপনাদের পারিবারিক বা আপনার সাংসারিক ক্ষেত্রকে যথেষ্ট উত্তাল করে তুলবে, যার ফলে কী হবে, দুজনের মধ্যে মনোমালিন্য সৃষ্টি হবে। সেটা যাতে না হয় তার জন্য আপনাদেরকে আগে থেকে প্রস্তুত থাকতে হবে এবং তৃতীয় কোনো ব্যক্তিকে সাংসারিক জীবনে তেমনভাবে প্রাধান্য না দেওয়াটাই উচিত বলে মনে হচ্ছে। যদি আপনার সপ্তমপতি কোনোভাবে ড্যামেজ হয়ে থাকে বা সপ্তমপতি অষ্টমপতি যোগ থাকে, অথবা আপনার স্বর্ণাড়ি চক্রে মানুষ নাড়িতে যদি কোনোরকমভাবে সপ্তম ভাবের যে নক্ষত্র রয়েছে সে যদি পতিত হয়ে থাকে তাহলে পরে কিন্তু আপনাদের ঝামেলা কোর্ট পর্যন্ত দৌড়তে পারে, সেটা যাতে না হয় সেদিকে খেয়াল রাখুন। আদারওয়াইজ আপনাদের বৈবাহিক জীবন কিন্তু থাকবে শান্তিময়। যদি আপনাদের সন্তান থেকে থাকে, সন্তানের বিদ্যাক্ষেত্র নিয়ে কম বেশি বাধা থাকবে, হয়তো তার শারীরিক প্রতিবন্ধকতার জন্য এই সমস্যা আসবে, অবশ্যই তার শরীরের জন্য কোনোরকম চিকিৎসা প্রয়োজন, সেটা করাবেন, তাহলে পরে তার বিদ্যাক্ষেত্র ধীরে ধীরে উন্নতি হবে। কোনোরকম জোর দেবেন না, কোনো চাপও দেবেন না। যদি আপনি প্রেম সম্পর্কের সাথে কোনোরকমভাবে জড়িত থাকেন তাহলে পরে আপনাদের প্রেম সম্পর্ক বেশ শুভপ্রদ এবং আপনার দায়িত্বজ্ঞান, আপনার নীতিবোধ এবং আপনার প্রেমিক মন আপনাকে যথেষ্ট সেই দিক থেকে এগিয়ে নিয়ে যাবে এবং নতুন সম্পর্ক হওয়ার পথেও পথ প্রশস্ত করবে বলেই মনে করা হচ্ছে। আপনি যদি আগে থেকে কোনো সম্পর্ক ভেঙে গিয়ে থাকে তাহলে পরে আপনার সেই সম্পর্ক পুনরায় আবার আসবে এবং সেটা জোড়া লাগারও একটা জায়গা পাওয়া যাচ্ছে।
আর্থিক ক্ষেত্র বলবো আপনাদের কেমন যাবে, যদি আপনার সিংহ রাশি এবং সিংহ লগ্ন হয় তাহলে পরে আর্থিক ক্ষেত্র বেশ শুভপ্রদ। তবে 17 তারিখের পর থেকে, 17 তারিখের পর থেকে আপনার নানাবিধ ঝামেলা আসবে, যার জন্য আপনার ব্যয়ের জায়গা যেমন পাওয়া যাচ্ছে আয়ের জায়গাও কিন্তু যথেষ্ট পাওয়া যাচ্ছে। তবে এক্ষেত্রে একটা সুখের কথা হলো, যদি আপনার ব্যয় হয় 5 টাকা আপনার আয় হবে 10 টাকা, এক্ষেত্রে 5 টাকা আপনার সঞ্চয়ের জায়গায় থাকছে। তবে তবু চেষ্টা করবেন যে অযাচিত কোনো রকম খরচের দিকে না ঝুঁকে সেই টাকাটাকে সঞ্চয় করা, যাতে পরবর্তী সময় আপনার আর্থিক কোনো সমস্যা না হয়। যদি আপনার কোনো ঋণ থেকে থাকে, লোন থেকে থাকে, সেই ঋণ কিন্তু আপনি অনেকটাই শোধ করে দিতে পারবেন, পুরোটা না হলে পরেও অনেকটা আপনি রিকভার করতে পারবেন। এছাড়া নানা ক্ষেত্র থেকে আপনার অর্থ আসবে, কোনোরকমভাবে শেয়ারে এই মুহূর্তে টাকা লাগাবেন না, বিলগ্নিকরণের থেকে দূরে থাকুন। এবং আপনার যদি কোনোরকম টাকা ব্যাংকে বা কোনো জায়গায় আপনি গচ্ছিত রেখেছেন, সেই টাকার রিটার্ন কিন্তু আপনি বেশ ভালোই পাবেন। কাজে বলা যায় আপনার আর্থিক ক্ষেত্র ভালো, ব্যয় থাকলে পরেও আপনার সঞ্চয়ের জায়গা কিন্তু তৈরি থাকবে। চলে আসবো আপনাদের শরীর স্বাস্থ্যের বিষয় নিয়ে। সিংহ রাশি অথবা সিংহ লগ্ন যদি হয় তাহলে পরে সবার আগে খাওয়া দাওয়ার প্রতি নিয়ন্ত্রণ আনুন, কেননা আপনার স্টমাক ইনফেকশনের একটা জায়গা পাওয়া যাচ্ছে এবং কোনো রকম সমস্যা কিন্তু পেট সংক্রান্ত হতে পারে, এবং এখানে অপারেশন জাতীয় কিছু হতে পারে। সেক্ষেত্রে খাওয়া দাওয়ার প্রতি নিয়ন্ত্রণ রাখতে হবে, চোখের যত্ন নিন, চোখের পাওয়ার বাড়তে পারে, অথবা চোখের যদি আপনাদের বয়স্ক যারা আছে তাদের যদি ছানি পড়ে থাকে অবশ্যই সেটাকে অপারেট করে নেওয়ার চেষ্টা করুন, নাহলে পরে সমস্যা কিন্তু আরও বাড়তে পারে। আদারওয়াইজ গতানুগতিক আপনাদের শরীর থাকবে, একটু বিশ্রামের প্রয়োজন, ক্লান্তিভাব আপনাকে অনেক সময় বিব্রত করবে, হয়তো মাসের প্রথম দিকটা না হলে পরে শেষের দিকটা আপনার ভীষণভাবে ক্লান্তি, সেটা মানসিক ক্লান্তিও আসবে, শারীরিক ক্লান্তিও আসবে। এবং ক্রনিক রোগ যদি সুগার, প্রেশার বা থাইরয়েড থেকে থাকে সেটাকে নিয়ন্ত্রণের চেষ্টা করুন, তাহলে পরেই ভালো থাকবেন। এবং পরিমিত আহার, নিয়মিত এক্সারসাইজ, এটা আপনাকে করতে হবে, মদ্যপান থেকে বিরত থাকতে হবে, তাহলে পরে আপনার শরীর আরও উন্নত জায়গায় পৌঁছবে। সবশেষে বলবো উপায়, উপায় হচ্ছে প্রত্যেক দিন স্নানের জলে একটুখানি কর্পূর মিশিয়ে স্নান করুন এবং প্রত্যেক দিন সূর্যকে অর্ঘ্য দান করুন। অর্ঘদানের ভিডিও আমি এর আগেও আপনাদের দিয়েছি যে কী কী জিনিস দিয়ে অর্ঘদান করতে হয় এবং কোন মন্ত্রে অর্ঘদান করতে হয়। যদি এই অর্ঘদান করতে পারেন তাহলে পরে আপনার জায়গা আরও ভালো হবে এবং আপনি এই আগস্ট মাসটা খুব সুন্দরভাবে অতিবাহিত করতে পারবেন। তাহলে বন্ধু, আজ এই পর্যন্তই। আগামী দিন আরও আরেকটি ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হচ্ছি। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকুন। নমস্কার।